নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সকলের জন্য একটা বিরাট আপডেট। 2022 উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বার হওয়ার পরে আপনাদের মধ্যে অনেকেই আন্দোলন করেছিলেন, অনেকেই বলেছিলেন তাদের নাম্বার বাড়ার কথা, কিন্তু তাদের নাম্বার বাড়েনি, বা তারা ভালো পরীক্ষা দিয়েছিল কিন্তু তারা কোনোভাবে ফেল করে গেছে, এবং সেটাই এক প্রকার স্বীকার করে নিল উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের সভাপতি। বর্তমানে আপনাদের মধ্যে অনেকেই খাতা রিভিউ করতে দিয়েছিলেন, খাতা স্ক্রুটিনি করতে দিয়েছিলেন, এবং তার রেজাল্ট কিন্তু আউট হয়ে গেছে। এবং তারপরেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতির তরফ থেকে নতুন কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে। বর্তমানে আপনাদের মধ্যে অনেকেই কিন্তু যা নাম্বার পাওয়ার কথা ছিল তার থেকে অনেক বেশি কিন্তু নাম্বার পেয়েছেন। উচ্চ মাধ্যমিকের একটি খাতাতে 56 নম্বর বেড়ে গেছে। তাহলে বুঝতেই পাচ্ছেন উচ্চ মাধ্যমিকের যে খাতা দেখা হয়েছিল সে খাতাতে কতটা ভুল ত্রুটি ছিল, তার জন্যই আপনাদের পথে নামতে হয়েছিল, তার জন্যই আপনাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, এবং তারই কারণে বর্তমানে আপনাদের কলেজে ভর্তি হওয়ার যে ফর্ম ফিল আপ সেখানেও কিন্তু দেরি হচ্ছে, এবং সেটাকেই কিন্তু এক প্রকার স্বীকার করে নিল উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের সভাপতি। এবং তিনি জানিয়েছেন উচ্চ মাধ্যমিকের খাতা দেখার ভুলের জন্যই আপনাদের এই দুর্দশা হয়েছিল, এবং যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা এই ভুলটা করেছিলেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা কিন্তু নেওয়া হবে। উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের সভাপতি জানিয়েছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র দেখার সময় বেশ কিছু ক্ষেত্রে পরীক্ষকেরা প্রশ্নের পার্ট এ এবং পার্ট বির নম্বর যোগ করতে ভুলে গিয়েছেন, এবং স্ক্রুটিনি বা রিভিউ করতে গিয়ে তাই বেশ কিছু খাতার নম্বরে বড় রকম হেরফের হয়েছে। যেসব পরীক্ষকরা এই ভুল করেছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারে সংসদ। তাহলে এক প্রকার আপনারা যে আন্দোলনটা করেছিলেন, আপনাদের যে দাবিটা ছিল, সেটা সেই মুহূর্তে অনেকের কাছেই কিন্তু আপনাদের বিপক্ষে গিয়েছিল। অনেকেই কিন্তু আপনাদেরই ভুল বুঝেছিল যে আপনারা বিনা কারণে অবরোধ করেছেন, বিনা কারণে আপনারা আন্দোলন করছেন, কিন্তু আজকে সেটা প্রমাণিত হয়ে গেল যে আপনাদের কিন্তু কোনো ভুল ছিল না। সেই ভুলটা ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা যারা খাতা দেখেছিলেন তাদের ক্ষেত্রে, তাদেরই জন্যে আপনাদের কিন্তু সেই সময় অনেক অসুবিধা হয়েছিল, সেই সময় আপনাদের অনেক কিন্তু প্রবলেম ফেস করতে হয়েছিল, এবং সেটাকে এক প্রকার স্বীকার করে নিয়ে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি। তাহলে এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।